দেখছেন কলকাতা টিভি ধর্মযুদ্ধ দু হাজার চব্বিশ নিয়ে এই মুহূর্তে ভাষ্যতী রয়েছে আপনাদের সঙ্গে এবং আজ দেশ জুড়ে সপ্তম দফার লোকসভা নির্বাচন এবং একেবারে শেষ দফার লোকসভা নির্বাচন দেশের সাতটি রাজ্য একটি অঞ্চলের পাশাপাশি পাশাপাশি মোট আসনের রাজ্যের লোকসভা কেন্দ্রের দিকে আমাদের নজর হচ্ছে এবং সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর উঠে আসছে আপনাদের শুরুতেই ভোট পার্সেন্টেজ জানিয়ে রাখবো এখনো পর্যন্ত এ রাজ্যের যে ভোট শতাংশ পড়েছে দুপুর একটা পর্যন্ত সেই শতাংশ পঁয়তাল্লিশ দশমিক শূন্য সাত এবং দেশের হিসেবে এখনো পর্যন্ত চল্লিশ শতাংশ কাছাকাছি ভোট পড়েছে তবে এই মুহূর্তে আলোচনায় আসবো যেরকম আপনাদের সামনে বিভিন্ন আপডেট দিচ্ছিলাম সকাল থেকে একাধিক জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে একদিকে সন্দেশ খালিতে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে অন্যদিকে ভাঙর বারবার উত্তপ্ত হয়েছে খবরের শিরোনামে এসেছে আলোচনা আসবো এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনার টেবিলে রয়েছেন তৃণমূলের তরফে প্রদীপ্ত মুখোপাধ্যায় প্রদীপ্ত তোমাকে স্বাগত জানাবো আজকের আলোচনায় বিজেপির রুবি মুখোপাধ্যায় দি আপনাকেও স্বাগত জানাবো আলোচনায় কংগ্রেসের তরফে রয়েছেন অরিন্দম ঘোষামী অরিন্দম দা আপনাকে স্বাগত জানাবো আজকের আলোচনায় সিপিএম এর তরফে রয়েছেন দেবব্রত রয় দেবব্রত তোমাকেও স্বাগত জানাবো আজকের এই আলোচনায় আমি শুরুতেই একদম প্রদীপ্ত তোমার কাছে আসব বিভিন্ন যে অভিযোগ ইতিমধ্যেই নির্বাচন কমিশনে জমা পড়েছে এবং একাধিক অভিযোগ শাসক দলের বিরুদ্ধে সামনে আসছে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধীরা তো শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করবে এটা খুবই স্বাভাবিক তাহলে শাসক দলের কি কোনো অভিযোগ নেই তাহলে বিভিন্ন জায়গায় যে অশান্তি হচ্ছে অশান্তি ঘটানো হচ্ছে সেটা কি শাসক দলের মদতেই শাসক দলের মদতে কি মদতে নয় সেটা অবশ্যই ইলেকশন কমিশন দেখবে এবং যে বা যারা দোষী তারা মানে তাদেরকে নিশ্চিতভাবে ব্যবস্থার মধ্যে আনতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত শাস্তি দিতে হবে কিন্তু আমরা সকাল থেকে কতগুলো খুব বাজে ছবি দেখছি বিশেষ করে কলকাতা টিভির চ্যানেলেও দেখেছি যে একটা এমন রাজনৈতিক দলকে উস্কানি দেওয়া হচ্ছে আসকারা দেওয়া হচ্ছে যারা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কার কার কাছে বিক্রি হয়েছে জানা নেই তাদের যে অশান্তি সেই অশান্তি কয়েকদিন ধরে টানা চলছে সেইটা ইলেকশন কমিশন কিভাবে কি করলো আমাদের জানা নেই আমার জানার খুব আগ্রহ থাকে যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে যে বা যারা অভিযোগ করছেন এই মুহূর্তে যে বিভিন্ন ঘটনাক্রম ঘটছে সেখানে কি কি ব্যবস্থাপনা ইলেকশন কমিশন নিয়েছে কটা প্রিভেন্টিভ গ্রেপ্তার হয়েছে কিংবা কটা এই মুহূর্তে কাজের থেকে বিরত করা হয়েছে মুশকিল হচ্ছে তন্ময় ভট্টাচার্য কলার ধরছেন মুশকিল হচ্ছে দে ওই যে ডায়মন্ড হারবারের যিনি ক্যান্ডিডেট তার বিরুদ্ধে ষাটজন চলে গিয়েছিল বিজেপির পার্টি অফিসে গিয়ে বলেছিল ওকে সরাতে হবে না সরালে আমরা ভোটে কাজ করব না সেখানে কোনো আন্ডার কারেন্ট কাজ করছে কিনা না সেগুলোও দেখা খুবই জরুরি আসলে এখন তো মেডিটেশনের বদলে মিডিয়া অ্যাটেনশানটা বেশি চলছে এগুলো সব খবরে থাকার একটা জায়গা একটা খবর দেখি না খবর রাখি না খবর তৈরি করি যে বা বাতাবরণ পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসছে বিজেপি বিশেষ করে উত্থান হওয়ার পর থেকে এবং বামপন্থীরা শূন্য হওয়ার পর থেকে তারই একটা রিপারকেশান বলে আমার মনে হচ্ছে আমি রবি আপনার কাছে আসবো নির্বাচন কমিশনে ইতিমধ্যে একাধিক অভিযোগ জমা পড়েছে এবং কংগ্রেসের তরফে যে অভিযোগ বিভিন্ন জায়গায় অশান্তির ছবি উত্তর কলকাতায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেখানেও বেশ কিছু অশান্তির ছবি সামনে এসেছে সে জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নিক এমনটা কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে কি বলবেন নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শেষ দফার ভোটে মোতায়েন তবুও কেন এই রাজ্যে অশান্তির ছবি দেখতে হচ্ছে নির্বাচন কমিশনকে তো অবশ্যই হস্তক্ষেপ করতে হবে কেন নির্বাচন কমিশন তো সেজন্যই আছে কিউ আর কী করছে সেটা বোঝা যাচ্ছে না আর তৃণমূল তো জায়গায় জায়গায় গণ্ডগোল করছে এই তো শুনেছিলাম যে এইদিকে এই নটা ইলেকশনে নটা ভোটে একটাও নাকি তৃণমূল ছাড়া আর কেউ পাবে না আসলে এটা মমতা ব্যানার্জির কালচার মমতা ব্যানার্জির কালচারে জায়গায় জায়গায় প্রার্থীদের গোব্যাক বলা হচ্ছে আজকে গো গোব্যাক বলে কী লাভ আমি জানি না এবং প্রার্থীদের বলা হচ্ছে যে এখানে শান্তিপূর্ণ ভোট চলছে আপনি ঢুকলে গণ্ডগোল হবে সেটা দেখার কাজ কিন্তু তৃণমূলের লোকেদের নয় সেটা দেখার কাজে সেটা দেখার জন্য কেন্দ্রীয় বাহিনী আছে রাজ্য পুলিশ আছে আর যদি এতই শান্তিপূর্ণ ভোট চলে তাহলে প্রার্থীর তো এটা তো মানে কনস্টিটিউশনাল ব্যাপার যে প্রার্থী সব জায়গায় যেতে পারে সব জায়গায় ঢুকতে পারে কি করে বাধা দিচ্ছে আমি জানি না আমার কাছে একটু আগে খবর এসেছে সজল ঘোষ রক্তাক্ত হয়েছেন তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এইগুলো কী চলছে এতই যদি তাদের কনফিডেন্স যে আমরা জিতবই তৃণমূলের একটা কনফিডেন্স সব জায়গায় 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 মমতা ব্যানার্জি গিয়ে বলে দিয়েছে আমরা জিতছি এবং আমি প্রধানমন্ত্রী হচ্ছি কেননা এনডিএ জোট আসবে না না ঠিক এক্স্যাক্টলি এই কথা বলেননি প্রদীপ্ত আমি তোমাকে বলছি এই এক্স্যাক্টলি বলেননি যে আমি প্রধানমন্ত্রী হব কিন্তু ওনাদের ধারণা ওনাদের থেকেই প্রধানমন্ত্রী হবে ইন্ডিয়া জোটের থেকে আইএনডি আই এ জোটের থেকে কেননা ওনারা বারবার বলছেন যে বিজেপি আসছে না তো এরা সেফোলজিস্ট না এরা অ্যাস্ট্রোলজার আমি কিছুতেই কিছু বুঝতে পারছি না যে কিভাবে কি করছে আর কিভাবে কি হবে আর প্রদীপ তো বিভিন্ন রকমভাবে বলার চেষ্টা করছে যে বিজেপি বিরুদ্ধে বিজেপি সে তো আমি তো বলতে পারি যে মুসলমানেরা তো তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে তৃণমূলই করছে আর ডায়মন্ড হারবারই যত্রত্র আমার কাছে এর একটা পরিসংখ্যান আছে এত সময় যদি আমাকে দেয়া হয় আমি তাহলে পরিসংখ্যানটা দিয়ে দেব ডায়মন্ড হারবারে ভাইপো ব্যানার্জি নাকি তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ এক কোটি ভোটে জিতবে এরকম সব গল্প শোনা যাচ্ছিল কিন্তু অভিজিৎ দাসকে আটকানো হচ্ছে ডায়মন্ড হারবারে তারপরে বয়ার সন্দেশখালীতে বিভিন্ন রকমভাবে আটকানো হচ্ছে বি ডায়মন্ড হারবারে গতকাল রাত থেকে গিয়ে বাইক বাহিনী বলে এসেছে পুরুষরা ভোট দিতে যাবেন মেয়েরা ভোট দিতে যাবেন না গেলে মেরে মাথা ফাটিয়ে দেব একদমই রুবি এই জায়গা থেকে প্রদীপ তো তোমার কাছে আসবো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ দিনের প্রচারে তিনি বলেছেন যে চার লক্ষের বেশি ব্যবধানে জিতবেন ফলতা থেকে এক লক্ষের বেশি লিড পাবেন তিনি আজকেও তার বডি ল্যাঙ্গুয়েজে আত্মবিশ্বাসের ছবি ধরা পড়েছিল তবুও কেন তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ অভিজিৎ দাসকে বাধা দেওয়া হচ্ছে আমি আবারও বলছি যে যে বা যারা তৃণমূলের বদনাম করার চেষ্টা করছে তাদের বুঝে নিতে হবে যে তৃণমূল দল কিন্তু এভাবে রকম কাজ করতে চাইছে না ফলে যদি কেউ তৃণমূলের যুক্ত থাকে তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা একদম মানে উদাহরণযোগ্য অপরাধ মানে শাস্তি দেওয়া হোক যাতে এই ধরনের কাজ কেউ না করে থাকে এটা বলার সাহস আমাদের আছে কিন্তু রুবিদিরা কিন্তু এটা বলতে পারবে যে সেই ষাট জন কর্মী আরো নাকি অনেক কর্মী ছিল যারা অভিজিৎ বাবুর যেদিনকে পদপ্রার্থী নিশ্চিত করা হলো সেই দিনকে এইখানে অফিসে এই যে মনে শর্ট লেকের অফিসে চলে এলো রুবিদি জানেন তাহলে ওরা এসেছিল সেই ষাট জন যারা রেজিগনেশন দিয়েছিল বলেছিল ওকে প্রার্থী করলে আমরা কাজ করবো না সেইটা ইনার ফাইট কিনা সেটা দেখুক ইলেকশন কমিশন যে সেই ষাটজন প্রার্থী মানে কর্মীর বিরুদ্ধে বিজেপি কি ব্যবস্থা নিয়েছিল তার রিপার্কেশন কি হচ্ছে আমাদের বক্তব্য যে অভিজিৎ বাবু যে কাজ করছেন দরকার পড়লে বলুন ইলেকশন কমিশনকে উপযুক্ত প্রোটেকশন দেওয়ার জন্য কারণ আপনারা জানেন যে যেখানে যেখানে এমপি ক্যান্ডিডেটরা থাকে সেখানে সেখানে সংবাদ মাধ্যমও থাকে কই সংবাদ মাধ্যম তো কোনো অভিজিৎ বাবুর বিরুদ্ধে এমন কিছু দেখাতে পারছেন না যেটা ওদের মানে খুব গণতান্ত্রিক পদ্ধতি নয় আমার মুশকিল হচ্ছে যে বিজেপির মধ্যে যে ইনারফাই যারা বলছে কেউ শঙ্কুকে প্রার্থী করা উচিত ছিল কেউ বলছে প্রীতমকে প্রার্থী করা উচিত ছিল কেউ আরও অনেক নাম করে দিচ্ছে সেখানে অভিজিৎ দাসকে প্রার্থী করার ফলে বিজেপির যে ভয়ানক ইনার ফাই শুরু হয়েছে তারই রিপার্কেশন হবে আমরা এই ধরনের কাজে সম্মতি প্রকাশ করছি না আর যদি আমাদের কেউ মানে যুক্ত থাকে এর মধ্যে যথাযোগ্য শাস্তি দেওয়া হোক খুব পরিষ্কার বলছি যথাযোগ্য শাস্তি দেওয়া হোক রবিদি কিছু বলবেন রবিদি হ্যাঁ আমি বলবো যে আমরা আমাদের যে ইন্টারনাল ইয়ে হয়েছিল তদন্ত করা হয়েছিল এবং এই যে ষাটজন যারা এসেছিলেন আমিও জানি এসেছিলেন তারা কেউ কেউ বলছেন আমাদের তৃণমূল পয়সা দিয়ে পাঠিয়েছিল তো এবার যদি তৃণমূল এইভাবে পাঠায় তাহলে তো কিছু করার নেই আর প্রদীপ তো তুমি বলছো যে অভিজিৎ দাসকে যে আটকানো হচ্ছে কোনো সংবাদ মাধ্যম দেখাচ্ছে না লোককে তৃণমূল পয়সা দিয়ে পাঠিয়েছিল বিজেপির লোককে পাঠায়নি তৃণমূলের লোককে তৃণমূল পয়সা দিয়ে পাঠিয়েছিল আমরা বিজেপি এই কথাটা বলার জন্য আর যেটা হয়েছে সেটা হচ্ছে অভিজিৎ দাসকে যে আটকানো হয়েছে জায়গায় জায়গায় বলছে ঢুকতে দেবো না তার কারণ এটা অত্যন্ত শান্তিপূর্ণ ভোট চলছে এখানে উনি ঢুকলে খারাপ হবে এইটা আমার মনে হয় প্রদীপ ঠিক ওই জায়গাটাই দেখেনি কলকাতা টিভিতেও আমি দেখেছি এটা তাহলে তৃণমূল প্রদীপ ঠিক ওই জায়গাটাকেই বাদ দিয়ে বাকিগুলো দেখেছে তাহলে এই জিনিসটা হচ্ছে ওই তো বললাম মমতা ব্যানার্জি কালচার এভাবে চলতে পারে না ভোটের দিনে এইভাবে কোনো মানুষ এভাবে কোনো প্রার্থীকে আটকাতে পারে না পদ দিয়ে বিজেপির পার্টি অফিসে পাঠানো যায় তারপর ইনার একটা তদন্ত হয় তার ভিত্তিতে কোনো নিউজ আর্টিকেল বেরোয় না তার ভিত্তিতে বিজেপির কোন স্টেটমেন্ট বেরোয় না তার বিরুদ্ধে পুলিশে কেস হয় না এই হচ্ছে বিজেপির বাংলার অবস্থা থ্যাংক ইউ একদমই আলোচনায় ফিরবো তবে সময় এখন একটা বিরতির ফিরে আসছে বিরতির পর সঙ্গে থাকুন